আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড কেয়ার বাই নিপা। আমি শামিম আহমেদ নিপা চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে চিকেন তান্দুরি গ্রেভি এটা কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটি আপনাদের সামনে তুলে ধরব। আর এই চিকেন তান্দুরি উইথ গ্রেভি এটা খেতে যে এত টেস্টি, এটা আমাদের বাসার এখানে পাওয়া যায়, খুবই মজাদার। কিন্তু এটা আমি কিভাবে বানাতে হয় সেই প্রসেসটি আমি অনেক কষ্ট করে ইনফরমেশন নিয়েছি, এবং আরও কিছু ইনফরমেশান আমার বড় ভাই আছে ওনার কাছ থেকেও কিছু ইনফরমেশান নিয়েছি, নিয়ে তারপর আমি এটা তৈরি করেছি। আর খেতে তো অসাধারণ, আমি এটা বলে বোঝাতে পারবো না, আপনারা নিজেরা বাসায় তৈরি করে খেলে তখনই বুঝতে পারবেন এটার টেস্ট কতটা। আর এখানে এখন আমি এটা তৈরি করব, তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি, লেগ পিস আর ব্রেস্ট পিসগুলোকে একটু স্লাইস করে নিয়েছি মাঝখান থেকে। আর এখন এখানে টক দই, দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপের 1/3 কাপ দিয়ে দিয়েছি টক দই, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটা, এটা একসাথে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপর দিয়ে দেবো এখানে আদার রস। তো আদার রসটাকে দিয়ে এখানে, কিন্তু এখানে আদা রসুন কোনো কিছু পেস্ট ইউজ করতে হবে না, জাস্ট আদার রস দিবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে এখানে দিচ্ছি আমি রেড চিলি পাউডার 1 চা চামচের মতো, আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 চা চামচের থেকে একটু কম, আর সাথে দিয়ে দিব জিরার পাউডার একদম কম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মশালা, আর এই চাট মশালাটাই খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। তো এইগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানোর পর আমি এখানে ইউজ করছি টমেটো সস আর চিলি সস একসাথে মিশে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আর এখানে দেখুন আমি সয়া সস আর বারবিকিউ সস মিশিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটা মুরগিতে যতটুকু লাগে ততটুকু। তো এখানে এটা দিয়ে তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে, এটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। তো হোটেল যেখানে বানায় সেখানে ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এখানে মেইন ইনগ্রেডিয়েন্টস কী দেয়, তো তারা বললো যে এখানে আসলে আমরা বড়োর আচারটা দিই, সাথে আসলে যে কোনো একটা আচার দিলে তো সেই আচারের ফ্লেভারটা এই তান্দুরির টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এখানে দেখুন আপনার ইচ্ছা করলে জলপাইয়ের আচার বা আমের আচারও দিতে পারেন, এটা যে কোনো একটা আচারের ফ্লেভার হলেই হবে। তো এখানে আমার যেহেতু বড়ো আচার ছিল আর হোটেলও বড়ো আচার দিয়ে বানায়, তো আমি ওখানে বড়ো আচার দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন দেখুন আমি মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে রেখেছিলাম, তো সেই মশলাটাকে এখন আমি এখানে ঢেলে দিব। তো মুরগির মাংসটাকে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে, ম্যারিনেট করে নিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম 3 ঘন্টা যদি হাতে সময় না থাকে, আর থাকলে সকাল যদি বিকেলবেলা নাস্তা বানান তবে সকালবেলা এটা ভিজিয়ে রেখে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট দিবে। তো আমার হাতে সময় ছিল না, আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর এর ফাঁকে বলে রাখছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা। তো দেখুন এখানে আমি এখন এটা ম্যারিনেট করে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, সরিষার তেলটা দিয়ে আসলে এটাকে মাখালে একটা সুন্দর ফ্লেভার আসবে, তো ওই জন্য। আর হোটেলগুলোতে আসলে এত কোনো মানে এত কিছু মশলা দেয় না, তো ওনারা যেটা বলেছে যে আমরা আসলে এত কিছু দেই না, জাস্ট সিম্পল ঘরে থাকা যে ইনগ্রিডিয়েন্টসগুলো কিছু ইনগ্রিডিয়েন্টস দেয়, আর একটা কিছু যেটা থাকে সেটা হচ্ছে হয়তো অনেকে বাসায় অনেকভাবে ট্রাই করে, তো হোটেলে বা রেস্টুরেন্টে ওরা কিন্তু খুব ইজি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওরা অ্যাপ্লাই করে, তো যার কারণে ওদেরটা খেতে অনেক টেস্টি হয়। তো চলুন এখন আমরা এটা রান্না করে ফেলি। এখানে দেখুন আমি ঘি দিয়ে দিয়েছি, তো ঘি দিয়ে এটাকে একটু গলিয়ে নিয়েছি, এটা আমার ফ্রিজে ছিল তো একটু জমে আছে, তাই আমি এটাকে একটু ভালোভাবে গলিয়ে নিচ্ছি। তো এটা যখন গলে যাবে তখন আমি এখানে আমার যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিয়ে দিব। এখানে দেখুন আমি লেগ পিসগুলোকে আগে দিয়ে দিচ্ছি। তো দিয়ে তখন এটা এখন রান্নার প্রসেস হচ্ছে, আমি এখানে চুলার আঁচটাকে কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তো লো হিটে রেখে মাংসটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে ভিতর থেকে যে পানিটা থাকে সেই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তো আমি এখন ঢাকনা দিয়ে ঢাকছি না, আমি এটাকে প্রথমে একটু একটা পিঠ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত, এর মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে।
যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা যদি সকালবেলা ভিজিয়ে রাখেন, মাংসটাকে মেরিনেট করে রাখেন, আপনার মাংস কিন্তু আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে ওরা আমার বেবিরা খুবই চাচ্ছে, ওরা তান্দুরি চিকেন খাবে, খুবই পছন্দ করে, তো ভাবলাম যে ঠিক আছে আমি করি। এখন হঠাৎ করে মাথায় এসেছে, তাই ভাবলাম করে নিই। তো আসলে হাতেও সময় নেই, তো যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় আমি এটাকে মেরিনেট করে রেখেছি। এখানে দেখুন আমি চিকেনটাকে ঢেকে রেখেছিলাম, 15 মিনিট পর আসছি। দেখুন এখানে চুলার আঁচটা কিন্তু একদম লো ছিল, এখন যখন হয়ে আসবে একটু সিদ্ধ তখন কিন্তু আপনার চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এতে করে দোকান থেকে যে আপনারা গ্রিল চিকেনটা একটু পোড়া পোড়া ভাব থাকে, সেই পোড়া পোড়া ভাবটা চলে আসবে। কালারটা দেখুন কি ইয়াম্মি হয়েছে। তো এভাবে করে আমি আর একটু পুড়িয়ে নিচ্ছি। তো পুড়িয়ে নিয়ে তারপর আর একটু একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি, এই যে টুথপিক দিয়ে যখন আপনি চেক করবেন, এটা বোঝার টেকনিক হচ্ছে আপনি যখন এটা ভিতরে দিবেন তখন কিন্তু খুব ইজিলি ঢুকে যাচ্ছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার এটাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আর একটু ফ্রাই করে নিচ্ছি একটু কনফার্ম হয়ে, তারপর আমি এটাকে নামাবো। তো দেখুন আমার এটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখুন এখানে আমি চিকেনগুলোকে এখন ভালোভাবে তুলে নিচ্ছি, আর আমি এরপরে যে ব্রেস্টগুলো আছে সেই ব্রেস্টগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঠিক সেম প্রসেসে এগুলোকেও রান্না করে নেব। আর যে গ্রেভিটা আছে, গ্রেভিটা কিন্তু আমি এখানে ইউজ করছি না, এটাকে আমি আরেকটা কাজে লাগাবো। তো দেখুন এখানে আরেকটা প্রসেসে চলে যাচ্ছি, আমরা যে চিকেন তান্দুরিটা খাই সেই চিকেন তান্দুরিটা কিন্তু একটা কয়লা ফ্লেভার থাকে, কারণ এটা কয়লায় পুড়িয়ে রান্না করা হয়। তো আমি যেহেতু কয়লায় এটা রান্না করতে পারবো না, আমাকে তো একটা প্রসেস বের করতে হবে। দেখুন এখানে আমি কয়লা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এই কয়লাটা নিতে পারেন, হোটেলে যে কোনো হোটেলে পাবেন, গেলে খুঁজলে দিবে। তো দেখুন এখানে কয়লাটা আমি আগুনে পুড়িয়ে নিয়ে জাস্ট গরম কয়লাতে একটু ঘি ঢেলে আমি ফ্রাই প্যানে যে ফ্রাইড যে চিকেনগুলো আছে ওগুলোকে দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিট। এতে করে কয়লার যে স্মোকটা সেটা এখানে ঢুকে যাবে, আর কি যে স্মেল, একটা সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আমি বলে বোঝাতে পারবো না। তো এখন আমি সেই চিকেন গ্রেভিটা তৈরি করব। তো দেখুন এখানে আমি সরিষার তেল দিয়ে একটু আদা কুচি দিয়ে দিয়েছি। তো এটাকে দিয়ে আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব, একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি তারপর রসুন কুচি দিব। যেহেতু আদাটা ভাজতে একটু সময় বেশি লাগে তাই ওইটা একটু আগে দিয়েছি। আর দিয়ে তারপর এখানে আমি এটা একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে কিছু ভেজিটেবলস দিয়ে দিব। এখানে আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দিব এখানে আমি সেই মশলা। তারপর মশলাটা দিয়ে আমি এখানে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এটা যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আমি যে চিকেনগুলো রেখেছিলাম পিস করে, তো সেই চিকেন পিসগুলো দিয়ে দিব। তার আগে এখানে একটা গ্রেভি তৈরি করে নেব। গ্রেভিটা তৈরি করতে এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি পানি দিয়ে, সেই কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু পানি অ্যাড করে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা কিন্তু দেওয়ার সাথে সাথে আপনাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু এটা একদম জমে যাবে। তো সাথে সাথে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে আর সাথে একটু টমেটো সস দিয়ে গ্রেভিটাকে তৈরি করে নিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দিব চিকেন তান্দুরি চিকেনগুলো, চিকেনটা দিয়েই আমি সাথে সাথে চুলাটাকে অফ করে দেবো, এখন আর কোনো আগুনের কাজ নেই। তো দেখুন এখানে আমি এটা এখন তান্দুরি চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে। আর এটা কালার আনার জন্য আপনারা যদি রেডিশ কালার চান তবে এখানে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আমি এত কিছু দিচ্ছি না, এটাই খেতে অনেক টেস্ট হয়েছে। তো দেখুন এই তো আমার পরিবেশনের পালা, আর এখন বেবিদেরকে দিব, আর আমার হাজব্যান্ড রোজা রয়েছে ওনাকেও দিচ্ছি ইফতার হিসেবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।